আসলে এসব বিষয় নিয়ে কারোর সাথে কথা বলি না, বলার প্রয়োজন বোধ করি না। আমি প্রচন্ড ব্যস্ত থাকি কাজকর্ম নিয়ে, সমালোচনায় কখনোই কান দিই নেই। বিষয়টা একান্ত পারিবারিক বিষয়। প্রথমে একটা কথা বলি, এটা নিয়ে অনেকেই সমালোচনা করতেছে, একতরফা কথা শুনে মানে যাচ্ছে তাই ভাবে আমার নামে তোহমত দিচ্ছে। বেশিরভাগই দেখি টুপিওয়ালা হুজুর, কোনো মাদ্রাসার ছাত্র না হয়, শিক্ষক না হয়, বক্তা না হয়, এখন ইসলামী দলের কর্মী। আফসোস লাগে যদি এই হয় ইসলামী মনাদের অবস্থা, গুনাকে যদি গুনা মনে না করে। যাই হোক, তাদের ফয়সালা ইনশাল্লাহ আল্লাহর সামনে হবে। হুজুর, আপনি আপনি যে কথা বলেছেন আমি আপনার কথার সাথে 100% একমত। আসলে এই সমাজে কি পরিমাণ যে সমস্যা, আর আপনি যে রোগটা ধরেছেন যে বিভিন্ন হুজুর দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসার উস্তাদ ছাত্র হাফেজ আর ইসলামী দলের কর্মী, আরে বাবা, খাইয়ে কোনো কাজ এগের আসে কি না আল্লাহ সেই ভালো জানে। আপনার কথার সাথে আমি একমত। ওই এরম একটা কথা একবার ওই যে বলা নিয়ে একটা ঝামেলা হয়েছে, তাকে সে কথা পরে শুনব, কিন্তু আপনি যে কথা বললেন আমি আসলে অবাক হয়ে গেছি যে আপনি এরপরেও যে বেশি আছেন, এটাই তো বড় কথা। হ্যাঁ, এত নির্যাতন, আজকে যদি স্বামী নির্যাতন বা পুরুষ নির্যাতন দমন ট্রাইব্যুনাল থাকতো তাহলে আজকে আপনিও মামলা করার সুযোগ পাতেন, কিন্তু আমাদের দেশে তো নাই, নাই নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল থাকে, কিন্তু স্বামী নির্যাতন দমন ট্রাইব্যুনাল কি ডাবান হবে কথা কইছি নাকি তোমাশা কিছু জন হুজুর। তাহলে আমি আপনার বিষয়টা শুনলাম, আমি এই বিষয় নিয়ে আমি এখন একটু ওই এদের কাছে কল দেবো, দিয়ে তাই আমি বিষয়টা ক্লিয়ার করে দেবো যে দোষ একজন লাইভে এসে কাইনল আর হয়ে গেল, সে ফেরেস্তা আর বাকি সবাই শয়তান। হ্যাঁ, একটা ফেরেস্তা আর একটা শয়তান বানাইতেছে। আরে বাবা, দুই পক্ষের তো কথা শুনতে হবে। তা হুজুর, তাহলে আমি রাখছি, বাকি কথা আমি জানাই দিচ্ছি। আসসালামু আলাইকুম। কি বিষয়টা বুঝতে হবে, আসলে এক পাশ থেকে কথা শুনলে মনে হবে যে মনে হয় ফেরেশতা কথা বলতেছে আর অপর পাশে যে সে শয়তান, আবার ওই পাশে কথা শুনলে মনে হবে এ ফেরেশতা। আসলে এক হাতে তালি বাজাও, বাজাও, বাজে বাজে বাজে, দুই হাত ছাড়া তালি বাজে না। তুই একটু ফোনটা লাগাই দে ওই যে তানি আক্তারের কাছে, আমি তার একটা বিষয় আমি জানতে চাব। তানিয়া ওই যে ওই বউ, তা তোর তানিয়া কি আবার ওই তানভীর তানিয়া সুইটি নাটক করে, ওর কথা কস এও নাটক করে, বল যাচ্ছে এই হ্যালো এই হ্যালো। হ্যাঁ, এই তানিয়া আক্তার নাইমার কাছে ধরাইছিস কি দেখ? নাইমার কাছে না, তানিয়ার কাছে ধরা। কই দেখ, কার কাছে গেছে? নাইমার কাছে ধরা বলছিস? আগে না, ওটা না, এই না, এবার দিছি। এই হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তানিয়া আক্তার, আচ্ছা তুমি বাপু যে লাইভটা কইলে, এই লাইভটা করিয়ে তো লাইভ নষ্ট করে ফেলাইলে তুমি, এটা মানুষের হেই প্রতিপন্ন করি লাভটা কি এটা বুঝাও দিনি। আরে বাবা, একটা ঘটনা আমি সেদিন পড়লাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম 20-30 জনই প্রার্থনা করলো, করার পরে আল্লাহ বললো যে বৃষ্টি হবে না, কারণ জাগে নিয়ে প্রার্থনা করেছাও ওখের মধ্যে একজন আছে 40 বছর ধরে নাফরমানি করছে, ওর বের করে দাও তারপর বৃষ্টি হবে। সে যখন মুসা আলাইহিস সালাম এইটা জানাইলো তখন সে লজ্জায় পড়ি আল্লাহর কাছে বললে আল্লাহ ক্ষমা করে দাও, আবার বেইজ্জতি করি না। আল্লাহ ক্ষমা করে দিলে, আবার দোয়া করলো, বৃষ্টি হইলো। মুসা আলাইহিস সালাম বললো তাহলে কী হইলো? সে লোক তো বের হইলো না, ঠিকই তো বৃষ্টি হইলো, আল্লাহ কারণটা কি? আল্লাহ বললো দেখো সেই লোকটা ক্ষমা চেয়েছে, আমি তার উপরে রহম দিল হয়ে বৃষ্টি নাজিল করেছি। বললো তাহলে সেই লোকটা চিনাই দাও। আল্লাহ বললো যার 40 বছর নাফরমানির জন্য আমি কাউকে চিনাইনি, এখন সে আমার অনুগত হয়ে গেছে, আমি তাকে কেন তার চিনাই দেবো তোমাদের কাছে? আরে কত দয়ার সাগর আল্লাহ, আল্লাহ চাই না কাউকে বেইজ্জতি করতে। তুমি এমন একজন সম্মানিত মানুষ, হাফিজুর রহমান সিদ্দিকীর মেজি ভাই আর এর কি ছোটোটার নাম হইল, যাই হোক তার বড় মেজে ভাই, এই জিনিসটা তো বুঝতে হবে জাবেরের। হ্যাঁ,
জাবের ভাইয়ের উপরের ডা, তাই সে একজন সম্মানিত মানুষ, তিনটে ভাই কুরআন হাদিসের কথা বলে। বাপুরে, তুমি যখন বিয়ে করেছো নিশ্চয়ই কোনো না কোনো কারণে তার জন্য আঁকু পাকু করিয়ে তুমি ব্যাকুল হয়ে গেছো, যেই তার সাথে বিয়ে করিয়ে তুমি ভালোভাবে না থাকলে তো ছেলেপিলেটা হয়নি, তাই না? তাহলে এত কিছুর পরে তুমি তার যে এত কষ্ট দিছাও, তার পেরেশানি দি রাখিছাও, মাহফিলে যাওয়ার সময় ঝামেলা, নামাজ পড়তে যাওয়ার সময় ঝামেলা, একসাথে থাকতে যেয়ে ঝামেলা, একসাথে না থাকলে ঝামেলা, ফোন না ধরলে ঝামেলা, ফোন ধরলে ঝামেলা, ফেসবুক চালাতে দিলে ঝামেলা, না চালাতে দিলে ঝামেলা, আসলে এই ঝামেলা, এত ঝামেলা নিয়ে কিভাবে তুমি তার সাথে সংসার করতে চাও আমার এই জিনিসটা বুঝাইয়ে তারপরে বলো। ঠিক আছে, শোনো, তুমি মনে করি না তুমি ফেরেশতা, তুমি ফেরেশতা যা মনে করি, ওই যে আপু এরম সাকিব খানের বিয়ে করিস, কবে বিয়ে করিস কেউ জানে না, বাচ্চা কাচ্চা হইয়ে এই যখন ঝামেলা তখন খাই সাকিব খান আমার ইয়ে করিয়েছে, আবার বুবলি বিয়ে করলো, করি আবার যখন কিছু হয়ে গেল তখন এসে কাঁদ। তো তোমার অবস্থাও তাই, বিয়ে করার সময় তোমার ই ছিল না, তোমার তোমার পাখনা উঠিল, তুমি বিয়ে করে যাও, এখন এসে একজন হুজুরির সম্মান নিয়ে ঠাটাঠানি করতে চাও, এইটা কিন্তু কোনোভাবে মানবো না। আর তুমি একজন মানুষের মানসিক মেন্টালি যে পেরেশানিতে রাখি, সব হুজুর না হলে ট্রেনের নিচে মাথা দিয়ে বিষ খেয়ে পড়ে থাকবে। হ্যাঁ, ভুল কথা, ট্রেনের নিচে মাথা দিলে আর বিষ খাবে কি জন্য, ও তো মাথা দিলে এমনি তো শেষ। আর বিষ খাওয়ার কি দরকার যদি না মরে? তাহলে ঠিক আছে, এখন আমার কথা হলো এরপরেও যদি মনে দেখতো যে না তাও মরে তো দরদ দরকার গোড়ায় ধরে দিত। মানুষের এটা যখন পেরেশানিতে রাখে, আমি আইসা পরে তোমার আমি বাকি কথা বলছি, এটা মানুষের যখন পেরেশানিতে রাখে তখন তোমার এই মানুষটা দিশেহারা হয়ে যায়, কুল হারিয়ে ফেলে। এখন আমার কথা হলো হাবিবুর রহমান মেজবার ব্যাপারে নাইমা ভাবি ঝামেলা, মানে বাহাদুর বিটার বউ ঝামেলা করলো, তাড়িয়া ঝামেলা করতেই পারে, একটা মানুষ চাইটে বিয়ে করতেই পারে, বাবা অসুবিধে কী? আরে বাবা বিয়েতেও দোষ নেই, আমার হুজুর তো বললো বিয়েতেও দোষ নেই, তালাকেও দোষ নেই, দুইটাই হালাল জিনিস, কোনো অসুবিধে না। বিয়ে করবা ভালো লাগলো না তালাক দিবা, এটাও জায়েজ, ভালো লাগলো না না মানে অশান্তি হলে ঝামেলা। কিন্তু এটা নিয়ে যারা মাঝখানে বিভিন্ন এই যে ইয়ে করতেছে, ওই যে বললো ইরা কারা, ইরা কারা, ইরা হইল তারা যাদের মধ্যে হিংসা, যাদের মধ্যে ইয়ে। আর এই হুজুরের একটু ঝামেলা ছিল, ওই যে সাইদি নিয়ে আজারি ভাই নিয়ে একটু কইছিল যে একে নাকি অমুক দল নষ্ট করে ফেলিয়েছে, ধ্বংস করে দিয়েছে, এ করি তা করি, এক কথা বলার সবাই আর সবাই ঝামেলা, আবারও ঝামেলা। মূল কথা হইল এটা মানুষের হেই প্রতিপন্ন করিয়ে সমাজে হেনেস্তা করিয়ে সামাজিকভাবে অপদস্থ করি অপমান করি কোনো লাভ নেই, বরং যদি কোনো সমস্যা হয় সেটা সমাধান করতে হবে। এই তানিয়া নামের যে মেয়েটা লাইভে এসে যে কাজটা করেছে এটা সে ভালো করেনি, কারণ যদি আবার কোনোভাবে এর সাথে সংসারে অ্যাটাচড হয়ে যায় এই কাজের জন্যে সে অনুতপ্ত হবে। সুতরাং মাথায় রাখতে হবে যে কখনো রাগের বশবর্তী হয়ে শয়তানের দাস হয়ে আমরা যেন কিছু না করি বলি। সেটা কি কি মনে করো তুমি রাগ করি যাও, লুঙ্গি বারবার খুলে যায়, ঠিক আছে, রাগ করিয়ে তুমি লুঙ্গি খুলিয়ে ধুয়ে হাঁটা দিই, লুঙ্গি আর আমি এই লুঙ্গি পরবো না। আচ্ছা, মান সম্মান গেল কার? আমার গেল, লুঙ্গির গেল না? তাই জিনিসটা বিষয়টা বুঝাতে পারিছি, আল্লাহ বলছে যখন তোমাকে বালা মুসিবত আসে তখন কি করবা, ইয়াই হাল্লাদিনা আমানুস্তাইনু বিসবরি ওয়াসসালাত, তোমরা ধৈর্য এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে আসে। সুতরাং মুসিবত যখন আসবে তখন তুমি ধৈর্য ধরো, একটা মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করি না। আর হুজুরির এটা দুটো তিনটে সাইডে বিয়ের শখ থাকতেই পারে, অসুবিধে নেই, এটা নিয়ে এত ইয়ে করার দরকার না, কি এটা করতে পারে, তুমি করতে পারো নি চুপ থাকো, যে করতে পারি সে ভালো, কিন্তু ইনসাফ করতে হবে। তা সেই ইনসাফ করবে যদি ডাইরি মার্কামে এই ছেলে বিলে হয় তা ঝামেলা না, আল্লাহ সব দিক থেকে সবাই হেফাজত করুক, সমালোচনাকারী আর সমালোচনা যার করা হচ্ছে সবাইকে আল্লাহ হেদায়েতের পথে রাখুক। আমিন কি আমি বাড়ি যাইয়ে বলবো? আমিন আমিন।